টাইগারদের নিউজিল্যান্ড সফর ও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদা কোনো দল নয়। পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে খেলানো হবে টাইগারদের সেরা একাদশ। কন্ডিশন বিবেচনায় দলে রাখা হবে বাড়তি পেসার। টিম ম্যানেজমেন্টের গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই ঘোষণা করা হবে দল, জানিয়েছে নির্বাচক হাবিবুল বাশার সুমন। টাইগারদের বেস্ট পসিবল দলটা সিলেক্ট করেন নির্বাচকরা, এরপর টিম ম্যানেজমেন্টের চাওয়া পাওয়া অনুযায়ী হয়ে থাকে নামের যোগ বিয়োগ। নির্বাচক হাবিবুল বাশারের কথায় বোঝা গেল তাদের সেরা দলের নির্বাচন শেষ, বাকি শুধু টিম ম্যানেজমেন্টের গ্রিন সিগন্যাল। তবে সেই দিন দরবার কত দূর এগুলো না, সেই আলাপ আলোচনা করার কোনো অগ্রগতি হয়নি। ডেফিনেটলি আমরা এখনো ওই আলাপ আলোচনার পর্যায়ে আছি। যারাই এসেছেন, যারা আসেননি, যারা আমাদের পরিকল্পনার মধ্যে আছেন, তাদেরকে সবাইকে নিয়ে আলাপ হবে। তো সেই আলাপ আলোচনা এখন আমরা শেষ করতে পারি, সেটা শেষ করতে পারলে হয়তো আমরা দলটা দিয়ে দিতে পারবো। ওয়ার্ল্ড ক্রিকেটে চলছে টি টোয়েন্টি মৌসুম, দুবাইয়ে ধুমধুমার এশিয়া কাপ, মাঝ অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে ছোট ফরম্যাটের ক্রিকেটের সর্বোচ্চ আসর। বিসিবি কর্তাদের মতে সেই বিশ্বকাপের অনুশীলন পর্ব দুবাইয়ে সেরে আসার পর নিউজিল্যান্ডে ট্রায়াঙ্গুলার সিরিজ দিয়ে হবে বিশ্বকাপ ড্রেস রিহার্সেল। সেখানে খেলবে বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য দল। ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ট্রাইনেশনের শেষ প্রস্তুতি টুর্নামেন্ট, সেখানে আসলে পরীক্ষা নিরীক্ষা করার কোনো বিষয় নেই। সেখানে বেসিক্যালি যারা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবেন তাদেরকে দলে রাখা হবে। টাইগারদের টি টোয়েন্টি হিস্ট্রি বলছে দেশের বাইরে বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ ও অন্যান্য মিলিয়ে ৪৪ ম্যাচের এক্সপেরিয়েন্সে জয় ১৪টা। এর মধ্যে নিউজিল্যান্ডে খেলা ৭ ম্যাচে জয় শূন্য। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কন্ডিশন মাথায় রেখে দলে পেস বোলার বাড়ানোর কথা বললেন সুমন। হোমের বাইরে নরবরে মুস্তাফিজকে নিয়েও শোনালেন নতুন কথা। একটা একাদশে তিনজনের বেশি ফাস্ট বোলার খেলেন না, সেক্ষেত্রে হয়তো একজন স্পিনার বাড়তি নেওয়া হয়। বাট যেহেতু অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ, সেখানে তো একজন বাড়তি পেসার যাবে ডেফিনেটলি। মুস্তাফিজ দেখুন আমাদের একজন সিনিয়র ক্যাম্পেইনার, দেশের বাইরে সেটা হয়তো অতটা কার্যকরী হয় না যখন যেটা সাপোর্ট নেয়। তো এখন অন্য কিছু ডেলিভারি নিয়ে কাজ করছে, আশা করছি যে ওয়ার্ল্ড কাপে সেটাও সাফল্য পেতে পারবে। এশিয়া কাপে হতাশাজনক পারফরমেন্সের পর ট্রায়াঙ্গুলার সিরিজে ভালো করে দলকে বুস্ট আপ করার লক্ষ্য বিসিবির। নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কতটা ভালো করে সাকিব আল হাসানের দল, সেটাই এখন দেখার। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।